টাকার মধ্যে তুমি এটা পুরনো বইয়ের দোকানে পেয়ে যাবে, নতুন বইয়ের দোকানে গেলেও সেম দামেই পেয়ে যাবে। সরকারি বই খুব বেশি দাম তোমার থেকে রাখবে না। আর যদি খুব ভালো হয়, জুনিয়র থেকে কালেক্ট করতে পারো, তাহলে তোমার টাকা বেঁচে গেল। তাহলে বাংলা ব্যাকরণ পড়ার সময় এই বইটা ফলো করবে। এছাড়া আমাদের শিটেও বাংলা ব্যাকরণ থাকবে, আমাদের শিটেও বাংলা ব্যাকরণ থাকবে। বিগত বছর যে বাংলা ব্যাকরণ প্রশ্নগুলো এসেছিল সেগুলো সব থাকবে, তো তোমরা ইজিলি ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আর একটা যেটা বলেছিলাম, বাংলা বিচিত্রা, বিচিত্রা বই আসলে প্রচুর প্রশ্ন থাকে। বিচিত্রা বইয়ের প্রশ্নগুলো যদি কেউ প্র্যাকটিস করতে শুরু করে, কেউ যদি মনে করো যে বিচিত্রা বইয়ের সবগুলো প্রশ্ন তুমি 3 বার করে শেষ করতে পেরেছো, একদম শিওর থাকো। তো একদম শিওর থাকো বিচিত্রা বইয়ের যে প্রবলেমস গুলো আছে ওগুলো সবগুলো যদি তুমি 3 বার করে শেষ করো, তুমি হুবহু কমন পাবে। যে কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দাও, বাংলা প্রশ্ন তুমি হুবহু কমন পাবে। অভিযাত্রী বইয়ের ক্ষেত্রে যেটা বলবো, অভিযাত্রী বইয়ে তোমাদের বেলাল ভাই যেটা বললো যে গদ্য পদ্যের মিনিং গুলো বুঝতে হবে, অর্থগুলো বুঝতে হবে, প্রতিটা লাইনের ব্যাখ্যা বুঝতে হবে, প্রতিটা লাইনের ভেতরের অর্থ, প্রতিটা লাইনের গুরুত্ব। তোমাকে একটা লাইন তুলে দিয়ে যদি ব্যাখ্যা করতে বলে, তুমি সেটা করতে পারবে কিনা, তো এর জন্য অভিযাত্রী বইটা ভালো। তো দুটো বই একসাথে কেনার দরকার নেই, তুমি একটু বাজারে গিয়ে দেখবা কোন বইটা তোমার কাছে ভালো লাগছে, সেটা তুমি কিনবে। এবার আসি একটু আইকিউ ক্লাস নিয়ে বলি। আইকিউ ক্লাসের ক্ষেত্রে আমি আমার নিজের বইটা ফলো করব। এটা হচ্ছে আমার বইয়ের ফার্স্ট পেজ যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এখানে দেখো অনেকগুলো আইকিউ টপিক দেওয়া আছে, যা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আইকিউ আছে, মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়কে নজরে রেখে সেখানে যে ধরনের প্রশ্নগুলো বেশি আসে সেগুলো দিয়েছে এখানে। যেমন বিভিন্ন ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়, আমি শুধু এই টপিকটা একটু দেখাই। 3 নম্বর টপিকটা, এই যে সম্পর্ক মিলানো বা সম্পর্ক নির্ণয়। হ্যাঁ, প্রথম প্রশ্নটা দেখো, এ হচ্ছে পি এর ভাই, কিউ হচ্ছে আর এর বোন, আর হচ্ছে বি এর মাতা। এই প্রশ্নটা, এ হচ্ছে পি এর ভাই, কিউ হচ্ছে আর এর বোন, তারপর আর হচ্ছে বি এর মাতা, বি হচ্ছে এ এর বোন। যদি এই ধারণাগুলো সত্য হয় তবে এটিও সম্ভবত সত্য যে, এই বলে তোমার কাছে 4টা অপশন আছে। আমি এটা পিডিএফ দেখাচ্ছি, তো আমার এখানে ফন্ট গুলো নড়ে গেছে, ঠিক আছে। তো কিউ হচ্ছে এ এর মা, তারপর এ এবং বি কিউ বোন, পি হচ্ছে বি এর ভাই, বি হচ্ছে আর এর ছেলে। তাহলে দেখো এটা খুব কনফিউজিং একটা প্রশ্ন, তোমাকে উপরে কয়েকজনের মধ্যে সম্পর্ক বলে নিচে 4টা অপশনের মধ্যে কোন সম্পর্কটা ঠিক সেটা বের করতে বলছে। তো এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এভাবে করে যতগুলো টপিক আছে, আমি আবার একটু সূচিপত্র গিয়ে দেখাই, তোমাদের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপর তোমরা আইকিউ ক্লাস পাবে, সবগুলো টপিকের উপর আইকিউ ক্লাস। আইকিউ ক্লাস এই বইটা থেকে করাবো, প্রবলেমস গুলো এই বইতে থাকবে, এই বইগুলো এই বইতে দেখা এই বই থেকে থাকবে। আমি সলভ করে দেখাবো বোর্ডে কিভাবে তুমি এগুলো ইজিলি সলভ করতে পারো, অল্প সময়ে পড়ে মাত্র বুঝতে পারো যে কোনটার উত্তর কি হবে। আইকিউ আইকিউ গুলো কিরকম, জাহাঙ্গীরনগর কিরকম, জগন্নাথের গুলো কিরকম? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, ভালো কথা বলেছো বাহার, যে আইকিউ প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম আসে। যেমন ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ প্রশ্ন মানে হচ্ছে 7-8টা প্রশ্ন থাকবে ইংরেজির উপরে। ইংরেজির উপর কি কি তোমাকে বেশি দিয়ে বেশি অনেক বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে অ্যানালজি। তোমাদের যাদের অ্যানালজি সম্পর্কে ধারণা নেই, তোমরা এই বইয়ে গেলে একটু অ্যানালজি কোশ্চেন পাটা যাও, ওখানে গিয়ে একটু দেখা দেওয়ার চেষ্টা কর, তাহলে ওদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। দাঁড়াও, আমি এখান থেকে তোমাদের অ্যানালজি পার্টটা একটু দেখাই আগে, ঠিক আছে। 116 পেজ, 120 গেলে অবশ্যই পাবো। হ্যাঁ, এই প্রশ্নগুলো দেখো, এগুলো হচ্ছে অ্যানালজি। এগুলো ঢাকা ইউনিভার্সিটিতেও আসে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন হয়। যেমন এই প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি এসেছে। তোমাকে দুটো শব্দ দেওয়া হলো, সিঙ্গার কোরাস। একটা ব্যাপার খেয়াল করবে, আমার বই আমি বাংলা অর্থ দিয়েছি, প্রশ্নে বাংলা অর্থ থাকবে না, প্রশ্নে তোমাকে কোনো রকমের বাংলা অর্থ দেওয়া হবে না। তো সিঙ্গার দিল, কোরাস দিল, তাহলে সিঙ্গার এবং কোরাসের মধ্যে সম্পর্ক কি? সিঙ্গার হচ্ছে একজন গায়ক, আর কোরাস মানে হচ্ছে অনেকগুলো গায়ক মিলে একটা দল, হ্যাঁ, সমবেত সঙ্গীত যেটাকে বলে। তাহলে এই সম্পর্কের মতো করে হুবহু একই রকম সম্পর্ক নিচের যে শব্দগুলো দেওয়া আছে তাদের কাদের মধ্যে আছে? আর্কিটেক্ট এবং ব্লু প্রিন্টের মধ্যে কি একই সম্পর্ক আছে, বা অথর বা পাবলিশারের মধ্যে, অ্যাক্টর এবং কাস্টের মধ্যে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে, ড্রাইভার এবং টিচারের মধ্যে? তাহলে খেয়াল করো, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, আর কাস্ট মানে হচ্ছে অভিনেতা বৃন্দ, মানে অনেকগুলো অভিনেতা, অনেক অভিনেতা একসাথে যখন কাজ করে তখন আমরা সেটাকে কাস্ট বলি। তাহলে অ্যাক্টর এবং কাস্ট, এদের মধ্যে সম্পর্কটা সিঙ্গার এবং কোরাসের মতো, তাহলে আমার উত্তরটা হবে সি। তাহলে এই জিনিসটাকে বলা হয় অ্যানালজি। এই ধরনের প্রশ্ন চিটাগাং ইউনিভার্সিটি বেশি আসে, আবার ইংরেজি অনেকগুলো প্রশ্ন আসে। আমি তোমাদের আরেকটা পার্ট দেখাই, এই ফাইলটা একটু অফ করি, এটা একটু অফ করি, আমি তোমাদের চিটাগাং ইউনিভার্সিটির কিছু প্রশ্ন দেখাই।
একটু অপেক্ষা করো। হ্যাঁ, এই পেজটা একটু দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন। ঠিক আছে, গত বছর এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল সকালের প্রশ্নটাতে। তো এখানে দেখো, প্রথম প্রশ্নটাই এসেছে অ্যানালজি থেকে, প্রথম প্রশ্নটাই আসলো অ্যানালজি থেকে। তো ওখানে যেরকম বলেছিলাম, অ্যানালজি মানে শুরুতে দুটো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই একই সম্পর্ক তোমার অপশনের শব্দগুলোর মধ্যে যাদের মধ্যে আছে। ঠিক আছে, যেমন ফ্র্যাগাইল, ব্রেক। ফ্র্যাগাইল অর্থ হচ্ছে ভঙ্গুর, আর ব্রেক হচ্ছে ভাঙা, যা ভঙ্গুর তাকে ভাঙবো, তাই তো? তাহলে এখানে উত্তরটা হবে অপশন এ, ফ্লেমেবল, দাহ্য, বার্ন, পোড়ানো, যাকে পোড়ানো যায় তাকে পোড়াবো। তাহলে ফ্লেমেবল এবং বার্ন এই দুটোর মধ্যে সম্পর্কটা ফ্র্যাগাইল এবং ব্রেকের মতো, বাকিগুলোর মধ্যে তুমি সেই সম্পর্কটা পাবে না। আর এই জিনিসটা আমি আমার বইয়ের শুরুতেও বলে দিয়েছি যে ইংরেজি শব্দের বাংলা অর্থ আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি, পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় শুধু ইংরেজিই থাকবে। আবার এই যে সম্পর্ক নির্ণয়ে যেটা বললাম, 2 নম্বর প্রশ্নটা দেখো, রুনা আসিয়ার মেয়ে, রুনার দাদির মেয়ের মেয়ের একজন মামা আছে, আসিয়ার সাথে ওই মামার সম্পর্ক, এটা হচ্ছে আমাদের জন্য খেলা, আমরা ছোটবেলায় খেলতাম। হ্যাঁ, তোমার নানির দাদার বাবার জামাই কি, তোমার কি হবে, এইটা বের করে আমরা মজা করে করে খেলতাম, সেই খেলাটা এখন আমাদের পরীক্ষার বিষয়। তো যার একটু মানে ব্রেইন খাটাতে ভালো লাগে, যারা এই ধরনের খেলাগুলো খেলতে ভালো লাগে, তোমরা বাসায় বসে বসে না ছোট ভাই বোনের সাথে এগুলো খেলবে, বা বন্ধু বান্ধবের সাথে এরকম ধাঁধা ধাঁধা খেলবে, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন সলভ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আবার এই ধরনের কিছু ধারা আসতে পারে, এ জি এম এস এর পরবর্তী অক্ষরটা কি, এটা দেখে বুঝতে হবে যেখানে একটা ধারা কাজ করছে, প্রতিটা অক্ষরের মধ্যে 5টা করে অক্ষরের ব্যবধান। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা একটা ছোটখাটো অঙ্ক। তাহলে আইকিউ তে কি ধরনের প্রশ্ন আসে, আইকিউ তো আমাকে ধাঁধার মতো প্রশ্ন করতে পারে, আইকিউ তো আমাকে ছোট ছোট প্রশ্ন অঙ্ক দিতে পারে, আইকিউ তো আমাকে ধারা দিতে পারে। ঠিক আছে, তারপর এই দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, 7 পর্যন্ত প্রশ্নগুলো তো মোটামুটি হলো, 8 থেকে আবার ইংরেজি প্রশ্ন। এখানে বলছে কি, নিচের প্রশ্ন সময়ে প্রদত্ত বিকল্প হতে বিষদেশ শব্দটি বের করো। বিষদেশ মানে এখানে 4টি ইংরেজি শব্দ দেওয়া আছে, এদের মধ্যে কোনো একটা আছে যাদের যেটা অন্য 3টে শব্দের সাথে মিলে না, যেমন হেন, ডো, ভিক্সেন, র্যাম। তো হেন, ডো, ভিক্সেন এগুলো সব ফিমেল জেন্ডারের শব্দ, র্যাম একমাত্র শব্দ যেটা ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষবাচক শব্দ, তাহলে সে অন্যদের চেয়ে ডিফারেন্ট, তোমাকে আনসার হিসেবে দেখাতে হবে ডি। এই ধরনের কিছু প্রশ্ন এসে থাকে। এখানে দেখো এরকম প্রশ্ন এসেছে 8 থেকে 14, তো 8 থেকে 14 মানে 7টা প্রশ্ন হচ্ছে ইংরেজি থেকে, 7টা প্রশ্ন ইংরেজি শব্দের উপর ভিত্তি করে, ইংরেজি শব্দে তোমার ইংরেজিতে তোমাকে এতটাই দক্ষ হতে হবে। এই কারণে তোমরা দেখবে হালদা আইকিউ বইয়ে, আমি সূচিপত্রটা দেখাই আবার, হালদা আইকিউ বই দেখো, এখানে একটা বিশাল অংশ আমি শুধু ইংরেজির উপর রেখেছি। এই বিশাল অংশের ইংরেজির উপর রাখার কারণ কি, মেইন কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয় আইকিউ প্রশ্ন করতে গেলেই ইংরেজিতে দৌড় দেয়। এবং স্বাভাবিকভাবে এই ইংরেজিগুলো স্বাভাবিক ইংরেজি না, তুমি যে ইংরেজি বইগুলো পড়ে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা অ্যাপেক্স পড়ে তুমি যে প্রিপারেশন গুলো নিচ্ছ, ওখানে যে প্রবলেম গুলো আছে বা ওখানে যে গ্রামাটিক্যাল আলোচনা আছে সেখান থেকে প্রশ্ন করছে না, প্রশ্নটা ভিত্তি হচ্ছে কি, ভোকাবুলারির উপর। যেমন ধরো এখানে 66 পেজ, আমি কি একটু দেখাই, 66 না, এটা হবে 76 এ যদি চলে যাই, যেহেতু এটা PDF, এই অপশনটা দেখো, এটা দেখে অনেক স্টুডেন্ট বিরক্ত হয়ে যায় যে ভাইয়া এটা কি করলো, ভাইয়া এটা কি করলো না, আপনি ইংরেজি শব্দের ইংরেজি অর্থ দিলেন। আসলে এটা তোমার শেখার জন্য দেই নেই, এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, তোমাকে প্রশ্ন করবে এভাবে, তোমাকে করবে কি, অ্যাবলিশ, হোয়াট ইজ মিন বাই অ্যাবলিশ, এই বলে নিচে অপশন দিবে 4টা ইংরেজিতে, তুমি বাংলা শিখে গিয়ে করবে এটা কি। তোমার অপশনই যখন ইংরেজিতে আসবে তাহলে তোমাকে জানতে হবে অ্যাবলিশ কে ইংরেজিতে বোঝাইতে হলে কি দিয়ে বোঝাবো, ডু অ্যাওয়ে উইথ, এই সব অপশনটা তুমি হুবহু পেয়ে যাবে, এমন না যে তোমার জন্য ডিফারেন্ট করে আসবে, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে পেয়ে যাবে। যেমন ধরো এক্সেন্ট, এই জিনিসটাকে ইংরেজিতে কত রকম ভাবে তোমাকে অপশনে দিতে পারে, আমি সবগুলো দিয়েছি, পুট স্ট্রেস অন, আটার উইথ অ্যান অ্যাক্সেন্ট, টু স্ট্রেস, সবগুলো অপশন হিসেবে আছে, এই এগুলোই ঘুরে ফিরে আসতে পারে। এবং আমি যখন পড়াবো আমাদের আইকিউ ক্লাসগুলো যখন হবে, সেই আইকিউ ক্লাসও কিন্তু এটার উপর একটা ক্লাস থাকবে যে তোমার ইংরেজি থেকে কি ধরনের আইকিউ প্রশ্ন হতে পারে। তাহলে এটা গেল আইকিউ ক্লাসের উপর। এরপর বাংলা ক্লাস তো বেলায়েত এত বেশি বলেছে যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউগুলো একটু দেখানো উচিত, খুব শর্টকাটে, বিকজ আমাদের হাতে সময় কম। আচ্ছা আমি একটু দেখাই জাহাঙ্গীরনগরে কি ধরনের প্রশ্ন আসে। না, জাহাঙ্গীরনগরের প্রশ্নটা আমার মনে হয় না আমি এই মুহূর্তে দেখাতে পারবো, কোশ্চেন পার্টে আছে, কোশ্চেন পার্ট
না ওটা ওই দিন কাজ করতে গিয়ে ফরম্যাট গুলো নড়াচড়া হয়ে গেছে অপশন পিডিএফ প্লাস যেটা ফাইনাল আমার কাছে পাঠাইছিলি না ওটা ওখানে এর আগের যে ফাইনালটা আমি শেয়ার দিব তুই বলবি আচ্ছা হ্যাঁ তুই শেয়ার দে আমার এখানে আসলে ফন্টটা নড়াচড়া যাচ্ছে তুই শেয়ার দিলে সুবিধা একটু নিচে যা পাবি হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের পরেই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই যে ঠিক আছে তো এই প্রশ্নটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে প্রচুর সেট কোড আছে একই ইউনিটের সেট কোড অনুযায়ী প্রশ্ন পাল্টে যায় প্রশ্নের ধরন সেম থাকে প্রশ্নের প্রশ্নটা পাল্টে যায় উত্তরটা পাল্টে যায় যেমন ধর প্রথম প্রশ্নটা কোন ডায়াগ্রামটি পেন পেন্সিল স্টেশনারি শব্দ ত্রয়ের অর্থবহ সম্পর্ক প্রকাশ করে ঠিক আছে পেন পেন্সিল স্টেশনারি তাহলে খেয়াল করো পেন এবং পেন্সিল স্টেশনারি হচ্ছে দোকান যে সমস্ত দোকানে আমরা বই খাতা কলম ইত্যাদি কিনতে যাই এগুলোকে স্টেশনারি বলে তাহলে পেন এবং পেন্সিল কোথায় থাকে স্টেশনারিতে থাকে তাহলে স্টেশনারিকে যদি আমি একটা বৃত্ত চিন্তা করি পেন পেন্সিল হবে তার ভেতরে থাকা অপর দুটো বৃত্ত যেখানে যেমনটা দেওয়া আছে আমাদের অপশন এ তে তাহলে পেন এবং পেন্সিল যদি দুটো বৃত্ত হয় স্টেশনারি একটা বড় বৃত্ত ওই বড় বৃত্তের ভেতরেই পেন এবং পেন্সিল থাকবে তাহলে উত্তরটা হবে কি অপশন এ তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে থাকে তারপর বাহার একটু নিচে যা তুমি এই যে এখানে থাকো এখানে থাকো এই এই অপশনটা দেখো এ ডাবল সি ই ডাবল আই এল আর টি এলোমেলো অক্ষর দিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করলে নিচের কোনটি সঠিক এখানে কতগুলো এলোমেলো অক্ষর দেওয়া আছে তোমাকে বলা হচ্ছে এই অক্ষরগুলো দিয়ে আমি নিচের কোন শব্দটা তৈরি করতে তাহলে এর চেয়ে সহজ প্রশ্ন আর কি হতে পারে এটা এক নম্বর সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়ার মতো যদিও এই প্রশ্নটা সঠিক উত্তর আসলে ছিল না কারণ এখানে যে চারটা শব্দ দেওয়া আছে সবগুলোতে ইউ আছে হ্যাঁ কিন্তু তোমাকে যে অপশনটা দেওয়া আছে সেখানে একটাও ইউ নেই তাহলে স্বাভাবিকভাবে তুমি এই এখানের মতো কোনোটাই সঠিক উত্তর হবে না তো তোমরা এই ধরনের ভুল প্রশ্ন যদি দেখো অ্যাভয়েড করবে ওটা দাগাবে না ঠিক আছে অনেক সময় অনেকে মনে করে কি যে কোনো একটা দাগালে বোধহয় আমাকে ফ্রিতে নাম্বার দিবে আসলে বিশ্ববিদ্যালয় ওই প্রশ্নটাই কাউন্ট করে না তো তোমরা না দাগিয়ে চলে আসবে ঠিক আছে বাহার স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারো না না স্ক্রিন শেয়ার অফ ওকে এবার হচ্ছে যে সৌমিত্র গুহ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি একটু আমার ভিডিওটা অন করি তো এখন আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ একজন চ্যাটে বলেছিলে যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না এখন তুমি একটু আমাকে জানাও এখন ক্লিয়ার এখন ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তো এটা ছিল আইকিউর উপর তোমাদের কি কি প্রশ্ন হয় কি কি ক্লাস হবে সেটা নিয়ে বললাম বাংলার মধ্যে বেলায়েত বললো বেলায়েতের সাথে আমিও থাকবো কয়েকটা ক্লাস আমি নিব কয়েকটা ক্লাস বেলায়েত নিবে এটা হচ্ছে তোমাদের বাংলা এবং আইকিউরটা বললাম এরপর হচ্ছে তোমাদের থাকবে ইংরেজি ইংরেজিটা তোমাদের দুজন স্যার থাকবেন একজন তো মেহেদি ছিল ওর আজকে একটু প্রবলেম হচ্ছে সে বাইরে আছে তো সে মোবাইল থেকে কথা বলতে গিয়ে তার সাউন্ডটা ডিস্টার্ব করেছে অন্য সময় সে তো ক্লাসরুমেই ক্লাস নেবে আর এছাড়া আরো একজন ইংরেজি শিক্ষক থাকবেন এরপর হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান পাঠ তো সাধারণ জ্ঞান পাঠটা দুজন টিচার নেবেন একটা বাহার নিবে আর অন্য কিছু ক্লাস আরেকজন টিচার নেবেন আমি নাম জানি না বাহার হয়তো জান বাহার বলে দিবে তোমাদেরকে তো তোমাদের মেইন প্রিপারেশন বি এবং ডি এর জন্য আমি তোমাদের আসলে যেটা বলবো তোমরা যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছ তোমরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী যত যোদ্ধা আছে তোমরা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজটা করছো কেন তোমাদের পরীক্ষা যেমনই হোক অনলাইনে হোক অফলাইনে হোক অনলাইনে হবে না কখনো এটা এমনিতে বলছে আর কি অফলাইনে যতগুলো পরীক্ষায় হোক যেখানে হবে হোক গুচ্ছ পদ্ধতি হোক আলাদা করে হোক কিংবা তুমি যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিবে যেখানেই যাবে যাও তোমাদের পড়ার টপিক সেম তোমাদের কোশ্চেন প্যাটার্ন সেম তোমরা একই প্রিপারেশন নিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে প্রতিদিন 7-8 ঘন্টা সময় দিয়ে বা 6-7 ঘন্টা সময় দিয়ে নিজেদের প্রিপারেশনটা নাও আমি মনে করি তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে তবে তোমাদের যেটা করতে হবে তুমি মেইন তিনটে ইউনিভার্সিটিকে টার্গেট করবে
যে করে হোক তোমার বাসার কাছে, তুমি যে জেলায় আছো, যে বিভাগে আছো, তার আশেপাশে তিনটা ইউনিভার্সিটি যেখানে যেখানে তুমি পরীক্ষা দিতে পারবে সেটাকে মেইন টার্গেট করবে, সেটা সেগুলোকে মেইন টার্গেট করে সেগুলোর ইনফরমেশন কালেক্ট করে সেই অনুযায়ী সিলেবাস করে তুমি তোমার মতো করে প্রিপারেশন নিবে। আমরা তো আমাদের মতো করে দেবই, তুমি তোমার মতো করে আলাদা করে একটা প্রিপারেশন নিজের মতো করে নিয়ে নিতে হবে। তোমার যা কিছু লাগবে সেটা তুমি আমাদের অনলাইন ক্লাস থেকে আমাদের কাছ থেকে আদায় করে নিবে, ঠিক আছে? তো তুমি যখন এই তিনটে ইউনিভার্সিটিকে টার্গেট করবে তোমার মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ে পড়া হয়ে যাবে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তবে তিনটে ইউনিভার্সিটিকে অবশ্যই টার্গেট করবে এবং নিজেকে যে কোনো একটা সাবজেক্টের জন্য স্বপ্নে দেখতে শুরু করো যে আমি অমুক সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করব, যদিও ওটাকে আবার একমাত্র স্বপ্ন করিও না, কিন্তু অমুক সাবজেক্টে আমাকে পড়তে হবে, এরকম একটা টার্গেট তোমার থাকতে হবে। এই বলে না যে জোশ না থাকলে আসলে কোনো কাজ ঠিক মতো হয় না, তোমাকে অবশ্যই জোশটা থাকতে হবে। আবার একদম জোশে শুরু করে দুই দিন পর ঘুমাইয়ে গেলে তাও হবে না, জোশটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে। তো তুমি তোমার জোশটা ঠিক রাখো, তিনটা ইউনিভার্সিটি টার্গেট করো যে অমুক তিনটা ইউনিভার্সিটি, যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি থাকবোই আগামী বছর, আগামী বছর থেকে আমি সেখানে ক্লাস করবো, আগামী বছর থেকে আমি সেখানে ঘুরে বেড়াবো। তো এরকম কিছু টার্গেট নিয়ে তোমাকে তোমার পড়ালেখার স্টার্ট করতে হবে। অলরেডি হয়তো অনেকে স্টার্ট করে দিয়েছো। আর দ্বিতীয়ত বই যেগুলো বললাম অবশ্যই অবশ্যই কিনতে হবে। আমরা যতই শীত দিই, আমাদের কাছে পড়ো, বাইরে কোথাও পড়ো, যেখানে পড়বে পড়ো, কেউ তোমাকে শীত দিচ্ছে, যত ভালো শীত দেবে দেখ বইয়ের চেয়ে ভালো কিচ্ছু নেই। একটা বইয়ের চেয়ে ভালোভাবে অন্য কোনো কিছু তোমাকে, মানে একটা বইয়ের অল্টারনেটিভ কিছু হতে পারে না। তুমি যদি বইটা ভালো মতো পড়ো তোমার আর কিছু লাগবেও না। আমাদের শীতগুলো ধরারও দরকার নাই, কারো কোনো শীত ধরার দরকার নাই, বইটা পড়ো। বইয়ের নামগুলো আমি গ্রুপে দিয়ে দিয়েছি এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া থাকবে। একজন বলছিল গ্রুপ বাংলার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, বাংলা বিচিত্রা এবং অভিযাত্রী, এই দুটো থেকে যে কোনো একটা, ইংরেজির সময় তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা অ্যাপেক্স, এই দুটো থেকে যে কোনো একটা। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য তুমি এমপিজি সিরিজের বই পড়তে পারো, জোবায়ের্জিকে পড়তে পারো, হালদা পড়তে পারো, তোমার যেটা ভালো লাগে। আমি আবারও বলছি, আমি যে নামগুলো বলছি তিনটা বইয়ের নাম বললাম, জোবায়ের্জিকে, এমপিজি সিরিজ এবং হালদা। তুমি বই দোকানে যাবে, বই নিবে, পাতা উল্টাবে, 10 মিনিট করে প্রতিটা বই একটু ঘাটাঘাটি করবে, যেটা তোমার ভালো মনে হচ্ছে যে আমি এই জিনিসটা, এই বইটা পড়ে আমি মনে হয় ভালো মতো শিখতে পারবো, সেটা কিনবে। এরপর আইকিউর জন্য তুমি হালদা আইকিউ কিনে ফেলতে পারো, ছোট্ট একটা বই। এই এত ছোট বই দেখে আবার ঘুমিয়ে যাস না যে আরে ছোট একটা বই, এটা তো 2 ঘন্টায় শেষ করে দিব। বেশিরভাগ স্টুডেন্ট আমাকে এটা বলে, কি বই লিখলে 2 ঘন্টায় শেষ হয়ে, তুমি 2 ঘন্টায়, যারা 2 ঘন্টা পড়ে। আর এমনও আছে আমার 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 কাছে এমনও মেসেজ আসছে ফেসবুকে যে ভাই আমি পরীক্ষার আগের দিন আপনার বইটা কিনেছি। হ্যাঁ, যেদিন ও ডি ইউনিটের সিজিতে পরীক্ষা দিতে যাবে সেদিন সে বইটা কিনেছে, সেদিন সে বইটা কিনে 2 ঘন্টার মধ্যে তার বইটা পড়া শেষ, সে আশাবাদী যে সে পরীক্ষায় পারবে সব। একটু সাধারণ জ্ঞান সম্পর্কে হালকা আইডিয়া দিয়ে ক্লাসটা শেষ করে দিতে চাই, বিকজ অলরেডি অনেক সময় হয়ে গেছে প্রায় এক ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করতেছি। আচ্ছা, আমরা এখন একটু সাধারণ জ্ঞানটা দেখবো। সাধারণ জ্ঞান আমার সাথে আরেকজন টিচার থাকবে, সে আজকে যুক্ত হতে পারে নাই, আরেকদিন ইনশাল্লাহ সে যুক্ত হবে। তো আমরা সাধারণ জ্ঞান দেখার জন্য আমরা সাধারণ জ্ঞানের আজকে আউটলুকটা দেখবো। তোমরা নিশ্চয় আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্ক্রিনে নিশ্চয় তোমরা একটা সাধারণ জ্ঞানের আউটলুক দেখতে পাচ্ছ। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো আমাকে, দেখা যায়? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। স্টুডেন্টদের রেসপন্স করতে হবে, আমরা টিচারের রেসপন্স করলে হবে না, বাকিরাও বলতে হবে। যারা ক্যামেরা অন করবে, জি স্যার জি স্যার, দেখতে পাচ্ছি। তবে খাতা কলম নিয়ে বসতে হবে, তারপর হচ্ছে যে তোমাদেরকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আমরা অ্যাক্টিভ থাকলে লাভ নাই, আমরা অ্যাক্টিভ থাকলে তোমরা চান্স পাবো না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু মানে অ্যাক্টিভ থেকে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে আমাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বেশি এনার্জেটিক হতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের সাধারণ জ্ঞানের মোট লেকচার কতগুলো থাকবে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তিনটে সেশনে আমরা শেষ করব, প্রতিটা সেশনে একটা করে পরীক্ষা থাকবে। সেশন ওয়ানে আমরা লেকচার 1, 2, 3 যাবো এবং একটা পরীক্ষা থাকবে, অর্থাৎ তিনটা লেকচার পরে একটা পরীক্ষা থাকবে। এখন এই লেকচারগুলো মাঝে মধ্যে যেটা হয়, এক ক্লাসে আমি শেষ করতে পারি না, বিকজ আমি মাঝে মধ্যে কোনো কোনো টপিকে যেটা হয় যে জিপে যদি চলে যায় তখন দেখা যায় যে ওইটা ওই দিন আর শেষ হয় না। সো যদি ওরকম হয় কখনো তাহলে সেটা আমরা পরের ক্লাসে কভার করব, অর্থাৎ আমরা নর্মালি চেষ্টা করব এক ক্লাসে একটা লেকচার শেষ করে দিতে। প্রথম লেকচার আমরা শিখব বাংলাদেশের অবস্থান এবং পরিচিতি, আয়তন, সীমানা, আবহাওয়া, জলবায়ু, বাংলাদেশের প্রথম এবং প্রস্তাবিত তথ্য সমূহ, জাতীয় বিষয়াবলী এবং বাংলাদেশের শিক্ষা। আমরা লেকচার নাম্বার 2 শিখব প্রাচীন বাংলার ইতিহাস এবং উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত কিভাবে হয়েছিল এবং
মুসলিম শাসন কিভাবে চলেছিল সেই জিনিসটা, এরপরে মুঘল সাম্রাজ্য কিভাবে এসেছিল সেই জিনিসটা দেখবো। এটা বিশাল এক তথ্য, তোমরা হয়তো দেখে মনে হচ্ছে যে ছোট, বাট আসলে যখন আমরা ভেতরে যাবো তখন বুঝতে পারবো যে কি অবস্থা। লেকচার তিন, এখানে আমরা ইংরেজ শাসন দেখবো, অর্থাৎ ইউরোপীয় বণিকরা যখন এই দেশে আগমন করলো বা ভারতীয় উপমহাদেশে, এখন তো বাংলাদেশ বাট ওই সময় তো এটা ভারত ছিল, তো ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আগমন করে তখন তারা যেই এখানে যে শাসনটা করেছিল সেই শাসনের প্রকৃতি রূপ এবং ব্রিটিশ বা ইংরেজ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়ব, এবং কিভাবে এই পূর্ব বাংলার জনগণ এই ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল সেই জিনিসগুলো আমরা দেখব, এবং কিভাবে বিভিন্ন গুণী ব্যক্তিরা উপমহাদেশে ইংরেজদের বা ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোকে চাঙা করেছিলেন তাদের সংস্কার আন্দোলনের মাধ্যমে বা তাদের সমাজ সংস্কারের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা দেখবো। যেমন রাজা রামমোহন রায় রয়েছেন, বিশ্বচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন, ওনাদের যে অবদানগুলো সেগুলো আমরা দেখবো। এরপরে আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাংলার যে রাজনৈতিক আন্দোলন সমূহ ওই সময় ছিল, এবং ব্রিটিশদের যে নীতিগুলো সেগুলোকে ধীরে ধীরে বাঙালিরা অ্যাকসেপ্ট করতে থাকলো, বিকজ যদি অ্যাকসেপ্ট না করতো তাহলে তারা বাঙালিরা তাদের যে দাবি দেওয়া গুলো সেগুলো ব্রিটিশদের কাছে পেশ করতে পারতো না। এই জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা মিলে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে চাঙা করতে তাদেরই প্রশাসনে তারা ধীরে ধীরে যুক্ত হতে থাকে, এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন তারা তাদের প্রশাসনে থেকেই করেছিল, এবং বিভিন্ন দপা কি বলবো দপা প্রেসের মাধ্যমে বা উত্থাপনের মাধ্যমে একসময় বাঙালিরা ব্রিটিশদের কাছে তাদের দাবি দাওয়া গুলো উত্থাপন করতে থাকে, এবং একসময় বঙ্গভঙ্গ হয়। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে বাকি বিষয়গুলো জানতে পারবো, এবং পরবর্তীতে পাকিস্তান সৃষ্টি হয় এবং এই পাকিস্তান থেকে আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করি, এবং সেটা আমরা পড়বো মহান মুক্তিযুদ্ধ অংশে। এরপরে এই যে আমরা যে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়লাম সেই অংশ থেকে আমাদের একটা পরীক্ষা হবে 100 মার্কের, সেটা সময় থাকবে 1 ঘন্টা, পরীক্ষাটা অনলাইনে হবে, সেটা গুগল ফর্মে হবে, সেটার একটা ডেমো আমি তোমাদেরকে ক্লাস চলাকালীন সময় ইনশাল্লাহ দিয়ে দিব। সেশন টু তে থাকবে লেকচার আরো তিনটা, সেখানে একটা পরীক্ষা থাকবে, সেখানে আমরা দেখব বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সংসদ, আমাদের এখানে যে নির্বাচন পদ্ধতি সেটা, সেখানে আমরা বাংলাদেশের সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে যেমন নির্বাচন কমিশন রয়েছে, তারপর হচ্ছে সাংবিধানিক যে অন্যান্য সংস্থাগুলো বিচার বিভাগ সেগুলোকে আমরা দেখব, বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো যেমন বিভাগীয় যেই এগুলো প্রশাসন বিভাগীয় যেই কি বলবো অফিসগুলো বা সচিবালয়গুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো, সেই সাথে আমরা জানবো হচ্ছে তোমাদের যে সিটি কর্পোরেশন গুলো রয়েছে সেগুলো, উপজেলার যে উপজেলা পরিষদ আছে সেগুলো, ইউনিয়ন পরিষদ সেগুলো আমরা শিখবো, জেলা পরিষদ গুলোকে আমরা দেখবো। এবার হচ্ছে যে বাংলাদেশের, তারপরে আসবে উপজাতি এবং আদিবাসী, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ সিলেট অঞ্চলে প্রচুর আদিবাসী বসবাস করে তাদের সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা দেখবো বাংলাদেশের নদ নদী বাঁধ, বাংলাদেশের পাহাড় পর্বত চর বন্দর এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ভৌগোলিক সেগুলো দেখবো, বাংলাদেশের কিছু জেলার কিছু বা কিছু এলাকার কিছু ভৌগোলিক উপনাম রয়েছে আমরা সেগুলো দেখব, কিছু বর্তমান নাম আছে পুরাতন নাম আছে সেগুলো দেখব, তারপর হচ্ছে আমরা দেখব বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো রয়েছে সেগুলো দেখব, এবং কিছু অ্যাব্রিভিয়েশন দেখব যে অ্যাব্রিভিয়েশন গুলো থেকে আমাদের কোশ্চেন এসে থাকে, সাধারণ জ্ঞানে এসে থাকে, এটা ইংলিশ না। লেকচার 6 আমরা দেখব বাংলাদেশের সম্পদগুলো, শিল্প এবং বাংলাদেশের অর্থনীতি, তারপর হচ্ছে প্রাচীন যে স্থাপত্য গুলো রয়েছে বাংলাদেশে সেগুলো আমরা দেখব, প্রাচীন যে ভাস্কর এবং ভাস্কর্য এবং সেগুলোর অবস্থান সেগুলো আমরা দেখব, দর্শনীয় যে স্থানগুলো সেগুলো দেখবো, এরপরে আমরা বাংলাদেশের খেলাধুলো সম্পর্কে জানবো। এরপর একটা পরীক্ষা হবে, সে পরীক্ষাটাও 100 নম্বরের, সেখানে 100 নম্বরের পরীক্ষাটা 1 ঘন্টায় হবে, সেখানে এমসিকিউ প্লাস রিটেন পার্ট থাকবে, সবগুলো পরীক্ষায় এমসিকিউ প্লাস রিটেন থাকবে, রিটেন প্রশ্নগুলো ছোট ছোট শর্টকাট কোশ্চেন হবে এবং অ্যাডমিশন টেস্টে উদাহরণ দিয়ে আসে। এবার হচ্ছে যে আমরা দেখব, আমি সাধারণ জ্ঞানটা খুব সংক্ষেপে তোমাদেরকে বলতেছি বিকজ অফ আমাদের টাইমটা খুব কম, সেই জন্য সেশন থ্রিতেও ঠিক একই রকম, আমাদের সেশন থ্রিতে একটু চেঞ্জ, সেটা হচ্ছে 2টা ক্লাস থাকবে আর একটা পরীক্ষা থাকবে। 2টা ক্লাসের মধ্যে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য এবং সংস্কৃতি, বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো, বিভিন্ন একাডেমিগুলো, বিভিন্ন কমিশনগুলো, বাংলাদেশের গণমাধ্যম সেই জিনিসটা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনী এগুলো দেখব, এবং বাংলাদেশের যে চুক্তিগুলো আছে বিভিন্ন দেশের সাথে সেগুলো দেখব, তারপরে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান কি বা বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে
রিপ্রেজেন্ট করতে চায় সেই জিনিসগুলো দেখবো, কবি সাহিত্যিকদের যে ছদ্মনাম আছে সেগুলো দেখবো, উপাধি, মহাকাব্য, উদ্ধৃতি সংকলন এবং পত্রপত্রিকা, এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে আমরা সেগুলো দেখবো। এরই মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের লেকচারটা শেষ হবে, এটা 8টা লেকচার, তোমরা হয়তো খেয়াল করতেছো। আমি শেষ চেষ্টা করবো আরো এটাকে কম্প্রেস করা যায় কিনা, আসলে আমি কম্প্রেস করতে চাই না, এর কারণ হচ্ছে যে আমি একটু ডিটেলস পড়াই যাতে তোমরা রিটেনও ভালো করতে পারো, এমসিকিউতেও ভালো করতে পারো। তো আমার সাথে আরেকজন যে থাকবে তার আমরা দুজনই কম্বাইনে নিবো, একজন একটা সেকশন নিলে আরেকজন একটা সেকশন নিবো ইনশাল্লাহ আমরা। এবং এই বাংলাদেশ অংশের উপরে লেকচার 8 যখন শেষ হবে, টোটাল বাংলাদেশ অংশের উপরে একটা পরীক্ষা হবে, সেখানেও 100 নম্বরের পরীক্ষা হবে, সময় তাও 1 ঘন্টা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অংশ। সেম ভাবে একটা আমাদের আউটলুক আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অংশের উপরে, অর্থাৎ আন্তর্জাতিক অংশের উপরে, সেটা মেবি আমাদের এখানে আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আন্তর্জাতিক অংশ। আন্তর্জাতিক অংশের উপরে আমাদের সেশন থাকবে 2টা, এই 2টা সেশনের মধ্যে আমাদের 6টা ক্লাস থাকবে। এবং হয় কি মাঝে মধ্যে আমি 6 ক্লাসে শেষ করতে পারি না, সেক্ষেত্রে আমাকে 7 ক্লাসের হেল্প নেওয়া লাগতে পারে, তবে চেষ্টা করবো 6টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। অর্থাৎ টোটাল আমি টার্গেট রাখি 14টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য, এবং 14টা ক্লাসের মধ্যে মোট 5টা পরীক্ষা হয়। এই 5টা পরীক্ষার প্রতিটাই 100 নম্বরের করে, এবং শেষে ওভারঅল একটা পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানের একদম ফুল সিলেবাসের উপর একটা পরীক্ষা হবে। সবাই যেটা করবা সেটা হচ্ছে যে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দেখবা দিবা, তাহলে যেটা হবে যে পড়ার পাশাপাশি যখন তুমি যখন পরীক্ষা দিবা, তোমার যেই ইয়াটা মানে অ্যাবিলিটি যেটা সেটা কতটুকু হয়েছে সেটা তুমি বুঝতে পারবা, যে আসলে তোমার যেটা অফ করে দেয়। হ্যাঁ সুমিত্র বাবু কি কিছু বলবি? না বলছিলাম যে স্ক্রিন শেয়ার অফ করে দেয় যদি না লাগে। আর হ্যাঁ অফ করে দিচ্ছি একটু পরে। আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা সাধারণ কথা, সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা কথা বলে ফেলতেছি, আমাদের সাধারণ জ্ঞানের শীট আছে খুবই গুরুত্বপূর্ণ, বাংলা শীট খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি শীটও খুব গুরুত্বপূর্ণ। এই শীটের পাশাপাশি আমাদের যারা টিচার তারা কিন্তু বইয়ের রেফারেন্স তোমাদেরকে দিবে, তোমরা সেগুলো কালেক্ট করবা, কিন্তু তারা শীট পাবা না যারা ক্লাস করবা না, আবার আমাদের এই ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, সো তারা আবার রেকর্ডিং ক্লাসটাও পাবা না যারা ক্লাস করবা না। সো তুমি যদি মনে করো যে আমি ক্লাস না করে রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবো, তাহলে তুমি ভুল বুঝতেছ, তুমি ক্লাসটা পাবা না। শুধুমাত্র যাদের স্ক্রিনশট থাকবে আমাদের কাছে যে এর ক্লাস করছে তাদেরকে আমরা রেকর্ডগুলো দিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কারো যদি কোনো ক্লাস করতে কোনো দিন কোনো ঝামেলা হয় বা বিপদ বা অন্য কোনো কিছু থাকতে পারে, ঝামেলা থাকতে পারে আমাদের অনেক, সেটা পার্সোনালি আমাকে বা আমাদের যারা ক্লাস টিচার তাদেরকে আগেভাগে জানিয়ে দিতে হবে যে স্যার আমি আজকে ক্লাসটা করতে পারবো না, আপনি একটু দেখবেন। তো স্যার তোমাকে তখন কিন্তু তোমার যে লেকচার শিট এবং যে ক্লাস লিঙ্ক সেটা পরে তোমাকে আমার পাঠিয়ে দিবে। বাট তুমি যদি কোনোটাই না বলো তোমার কি সমস্যা, আবার যদি তুমি প্রতিদিন একই সমস্যা দেখাও, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তোমার আমাদেরকে কিন্তু তোমরা তোমাদের কলেজের টিচার বা স্কুলের টিচার মনে করো, যদি মনে করো যদি, তাহলে তোমরা ভুল করতেছ। আমরা কিন্তু ভেরিফাই করবো যে আসলে তুমি কোনো সমস্যার কারণে ক্লাসটা করতে পারো নাই কিনা, মানে কি কারণে তুমি ক্লাসটা করতে পারো নাই সেটা কিন্তু আমরা ভেরিফাই করবো। সো এখানে মানে এই ধরনের কিছু নাই যে মনে করো যে অনলাইনে আমরা অনেক সময় ফান ভিডিও দেখি যে অনলাইন তুমি ক্লাস করতে আসো তুমি ঘুমাচ্ছ ওইদিকে স্যার বকতেছে, এই ধরনের কিছু আমাদের এখানে হবে না। সবাইকে তার ক্যামেরা অন রাখা লাগবে, আমাদের সাথে ফেস টু ফেস কথা বলা লাগবে। আজকে আমি কারো বক্তব্য নিচ্ছি না, কারো থেকে শুনতেছিও না, বিকজ আমাদের আজকে সব টিচার কথা বলছে, আমরা কথা বলছি, আসলে আমরা আজকে সময়টা করতে পারতেছি না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। সো তোমাদের যদি এবার কোনো কিছু বলার থাকে কারো স্পেসিফিক, তাহলে তোমরা একটু বলো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এরপর আমরা ইন করে দিব। একটা প্রশ্ন আসছে এখানে, এবার তো এমসিকিউ তে এক্সাম হবে মেবি। হ্যাঁ সৌমিত্র গুহ এটা একটু আনসার দে। হ্যাঁ এবার যে ইউনিভার্সিটি গুলো গত বছর রিটেন হয়েছিল এবারও তারা রিটেন নেওয়ারই চেষ্টা করবে, যদি অফলাইন এক্সাম নেওয়া সম্ভব হয়, অর্থাৎ আমাদের করোনার প্রকোপটা যদি ওই রকম না থাকে। আমার ধারণা হচ্ছে ভর্তি পরীক্ষাগুলো হবে জানুয়ারি ফেব্রুয়ারি। সৌমিত্র গুহ আমি একটা আপডেট দিয়ে দিই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুটা সিদ্ধান্ত নিয়েছে, তারা অনলাইন কোনো এক্সামে যাবে না, সমন্বিত কোনো পরীক্ষা যাবে না, গুচ্ছতে যাবে না, তারা অফলাইনে পরীক্ষা নেবে, দ্যাট মিন্স তাদের রিটার্ন থাকতেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয় তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অনলাইনে যাবে না, অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে যাবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে না, জাহাঙ্গীরনগরে যাবে না, এরা লিখি তোমার কাছ থেকে এমনি অফলাইনে এক্সাম নিবে। অফলাইনে যদি এক্সাম হয় তাহলে গত বছর যে নিয়মটা ছিল এই বছর সেই নিয়মগুলোর কোনোটা পরিবর্তন হবে বলে মনে হয় না, কারণ এই বছর তোমাদের HSC রেজাল্ট নিয়ে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে অলরেডি ইউনিভার্সিটি গুলো অনেক বেশি মেসড আপ,
তো তারা নতুন করে কোনো ঝামেলা বাড়াবে না, গত বছরের যে সার্কুলারটা আছে সেটাই থাকবে তোমাদের জন্য, শুধু পাল্টাবে কি তোমাদের পয়েন্টের যোগ্যতা, এইচএসসি এর পয়েন্টটা হয়তো আর চাইবে না, হ্যাঁ যে এইচএসসি তে এত পেতে হবে অত পেতে হবে এগুলো আর তোমার কাছে চাইবে না, অন্য কোনো ভাবে তোমাদেরকে বাছাই করবে যে কারা কারা পরীক্ষা দিতে পারবে কারা কারা পরীক্ষা দেবে না। এর সাথে আমি কিছু জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকে মনে করতেছো যে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় মিটিং করতেছে, ভার্সিটির ভিসি রা মিটিং করতেছে, ইউজিসি মিটিং করতেছে, এই সেই হ্যান ত্যান এটা হবে উঠা হবে, একটা কথা মনে রাখবা দিন শেষে বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটার পাওয়ার এই যে শিক্ষা মন্ত্রণালয় বলো ইউজিসি বলো তাদের থেকে বেশি। ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, কিন্তু তোমরা জানো না এই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয়গুলো থেকে মতামত নিয়ে তারপর চলে। সো বিশ্ববিদ্যালয়গুলো যদি কোনো বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তারা নিজেরা পরীক্ষা নিবে তারা নিতে পারবে, বিশ্ববিদ্যালয়গুলোকে ওই ক্ষমতা দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কেউ ইন্টারফেয়ার করতে পারে না বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। সো বিশ্ববিদ্যালয়গুলো চাইবে তারা নিজেদের পরীক্ষা নিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি এটা বলে দিছে। আমি মনে করতেছি আগামী 2-1 সপ্তাহের মধ্যে তোমরা চট্টগ্রাম থেকেও একই নিউজ শুনবা, তোমরা জাহাঙ্গীরনগর থেকেও একই নিউজ শুনবা, তোমরা রাজশাহী থেকেও একই নিউজ শুনবা, তোমরা সাস থেকেও একই নিউজ শুনবা। বড় বিশ্ববিদ্যালয়গুলো তারা নিজেরা এক্সাম নিবে এটা 100% মোটামুটি শিওর থাকো, তারা কোনো ধরনের অনলাইন এক্সামে যাবে না। আর হচ্ছে যার যার রিটার্ন ছিল তার তার রিটার্ন থাকবে। সো তোমরা অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে বিভিন্ন রকম পোস্ট বিভিন্ন রকম তথ্য অনলাইন নিউজগুলোতে তোমরা দেখতে পাও, এগুলোকে দেখার টোটালি দরকার নাই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা যখন কোনো বিবৃতি দিবে শুধু ওইটা দেখবা, আর কোনো কিছু দেখার দরকার নেই। অমুক ভাই এটা বলছে, তমুক ভাই এটা বলছে, ও ওটা বলছে, সে এটা বলছে, এগুলো দেখার টোটালি দরকার নাই। সো আর তোমরা সবসময় চেষ্টা করবা যারা প্রফেশনাল কোচিং করায়, প্রফেশনাল যারা কোচিং করায় তাদের কথাগুলো না বিশ্বাস করার, কারণ তারা হচ্ছে ফাঁকাবাজি করে। আমি প্রফেশনালি কাদেরকে মিন করতেছি আশা করি বুঝতেছো, আমরা কিন্তু প্রফেশনালি কোচিং করাই না, আমাদের এটা হচ্ছে যে ছায়াপথ হচ্ছে যে ইএলবি এডু লেকচার বিডি এর একটা কোর্স বলতে পারো, এডমিশন টেস্টের একটা কোর্স, নট ইটস লাইক এ প্রফেশনাল কোচিং। আমরা মানে অন্যান্য যে গতানুগতিক কোচিং তাদের মতো করে বিশ্বাস করি না, তারা হচ্ছে যে স্টুডেন্টের মধ্যে একটা নিউমার কি যেন একটা গুজব ছড়াই দিতে চেষ্টা করে, কেন ছড়াই দিতে চেষ্টা করে যাতে তারা একটা টেনশনের মধ্যে থাকে, হেজিটেশনে থাকে, ওই জিনিসটা আমরা করি না। তোমরা চেষ্টা করবা যে যারা রিয়েলি কোচিং করে না কোনো পার্সিটিতে পড়ে বড় ভাই তাদের সাথে যোগাযোগ করার জন্য, তারা তোমাকে রিয়েল ইনফরমেশন দিবে যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু ক্ষমতা রাখে, কতটুকু ক্ষমতা রাখে তারা। তারা চাইলে যদি বলে আমি কোনো এডমিশন টেস্টে নিবো না, আমি এমনি ভর্তি নিবো, তাও নিতে পারবে। আর তারা যদি বলে যে আমি এডমিশন টেস্ট রিটার্নও নিবো এমসিকিউ নিবো, তাও নিতে পারবে। তারা যদি বলেন আমি ভাইবাসাও নিবো, তাও নিতে পারবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোকে ওই রকম ক্ষমতা দেওয়া আছে, শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কেউ বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্তে ইন্টারফেয়ার করতে পারে না, ইভেন প্রধানমন্ত্রীও করে না। তবে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে সুপারিশ করে বা বিসিদেরকে ডেকে মিটিং করে যে আপনারা এইভাবে করতে পারেন, পরামর্শ দেয়, পরামর্শগুলো বিসিরা শুনে মাঝে মধ্যে, বাট সবাই তাদের তারা কিন্তু আবার ইন্টারনালি তাদের টিচারদের সাথে যোগাযোগ করতে হয় যে আমরা এরকম এরকম আমাদের প্রধানমন্ত্রী এরকম এরকম বলছে আমরা এটা যাবো কিনা, তখন টিচাররা যদি সিদ্ধান্ত নেয় হ্যাঁ যান ঠিক আছে সিদ্ধান্ত ভালো, তখন কিন্তু তারা যায়। এরাই কিন্তু তারা নিজেরাও কিন্তু এগুলো কি বিশ্ববিদ্যালয়ে মিটিং হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সবসময় সম্মান করার চেষ্টা করেন, ওনাদের কথা শোনার চেষ্টা করেন, কিন্তু যদি দেখতেছে তাদের সিস্টেমে ওটা যাচ্ছে না তখন কিন্তু তারা নিজেদের সিস্টেমেই থাকেন। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, আর এগুলো যারা আমাদের পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবো যাতে আমরা কোনো কিছু দেখে বিভ্রান্ত না হই, কোনো গুজবে যেন আমরা কান না দেই। আশা করি সবাই বুঝতে পারছি। এবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকো শর্টকাটে বলে ফেলবা। এনিওয়ান আনমিউট করে বলতে হবে একটু। আচ্ছা আমি একজন একজন করে জিজ্ঞেস করি তোমরা কিছু বলতে চাও কিনা, তাহলে সুযোগ দিলে একজন একজন করে সবাই বলতে সুবিধা হবে, ইন্টার আমাদের সাথে তোমাদের কানেকশনটা একটু বিল্ড আপ হবে। আমাদের সাথে সৌমিত্র গুহা একটু যুক্ত থাকিস, আমি সবাইকে একটু বলার জন্য অনুরোধ করব। সেই জন্য আমি কি করতে চাচ্ছি, আমি সবার থেকে একটু করে শুনতে চাচ্ছি। আমি এখানে দেখতেছি সবার আগে একদম হাসিবুল হোসেনকে সরাসরি দেখা যাচ্ছে। হাসিবুল আসসালামু আলাইকুম। ওয়া সালাম। বলো জি স্যার। আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করবা, জিপিএ রিলেটেড কোনো কোশ্চেন হবে না, শুধু অ্যাডমিশন টেস্টের রিলেটেড। ওকে জি স্যার। আমি আপনাদের এই কোচিং নিয়ে আমি অনেক আনন্দিত, আমি এর থেকে ভালো কিছু কিছু আশা করি, এই আশাবাদী ভালো কিছু শিখবো। প্রত্যেক দিনের যে পিডিএফ গুলো দিবেন ওই অনুযায়ী আমি পড়ালেখা করবো, বই বই থেকে কিছু জানবো, এটাই আমার আশা, ভালো কিছু এখান থেকে পাবো। আচ্ছা এরপর আমি বলে দিচ্ছি কারা কারা কথা বলবে। এখানে একজন লিখা আছে আলফা গেস্ট, সে বলবে, তারপর হচ্ছে সিক্স
FYXZ7 এর নামটা আসে নাই ঠিকভাবে তারপর হচ্ছে আলফাজুল ইসলাম এই তিনজন তিনজন সিরিয়ালে থাকো প্রথমে জি গেস্ট আলফা গেস্ট সরি আলফা গেস্ট কিছু বলবা বলবে না 6FYXZ X7I বলবে না আলফাজুল ইসলাম আলফাহাজুল সরি আলফাহাজুল জি ভাইয়া আমি কিছু বলতাম বলো সেটা হচ্ছে যে আমাদের B+D ইউনিটের জন্য যে প্রয়োজনীয় বইগুলো কিনতে হবে সেটার নাম সেই চারটা যদি দিয়ে দেন আমাদেরকে তাহলে ভালো হয় ও চার টিচাররা বইয়ের নাম বলবে শুনে রাখবা লাইব্রেরিতে যাবা সরাসরি নিজে গিয়ে যে বইটা তোমার কাছে বেস্ট মনে হবে সেটা কালেক্ট পরে বলবা যে আমাদের টিচাররা এটা বলছো তুমি জন্য এটা কিনছো এটা খারাপ সো আমরা ওরকম কোন প্রফেশনাল কোচিং গুলো যেটা করে গতানুগতিক কোচিং গুলো যেটা করে চাপাই দেয় স্টুডেন্টদেরকে এটা কিনো এরকম আমরা করবো না আমরা আমাদের পাবলিকেশনের কথা বলবো না যে আমাদের পাবলিকেশনের বইগুলো তুমি কালেক্ট করো তোমার কাছে তুমি বাজারে গিয়ে আগে বইগুলোর নাম শুনবা এই বই আছে বাজারে যাবা লাইব্রেরিতে যাবা যেটা ভালো লাগে নিজের কাছে ওইটা কালেক্ট করবা ওকে আর কোশ্চেন আছে এরপর হচ্ছে আশিকুল ইসলাম দোলা বড়ুয়া তারপর হচ্ছে ফাবিয়া আক্তার তোমরা তিনজনে বলবা রেডি থাকো আশিকুল ইসলাম প্রথমে না ভাইয়া আমার কিছু বলার নেই দোলা বড়ুয়া দোলা তুমি কিছু বলবা যারা কিছু বলতে চাইবা মাইক্রোফোনটা আনমিউট করে বলবা ফাবিয়া ফাবিয়া বলবা না 6FYXZI ডিস্টার্ব করতেছো তুমি কিছু বললে হ্যান্ড রাইজ করবা গ্যালাক্সি J7 কেয়া 5011 না ভাই কিছু বলার নেই থ্যাংক ইউ এরপর হচ্ছে যে হাসি